আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চাষি কৃষি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। তো বন্ধুরা, আজকে আমরা আছি পোলট্রি ফার্মে। তো এটা লেয়ার মুরগি ফার্ম। তো দেখতে আসলাম যে ফার্মের কি অবস্থা। মুরগি স্বর্ণ পেরেছে, স্বর্ণ। এটার ভিতরে দুই কুসুম হবে ইনশাল্লাহ, মাশাল্লাহ। কত বড় ডিম। তো বন্ধুরা, আজকে আমরা ফার্মে আসছি। এটা হয়েছে লেয়ার মুরগি ফার্ম, লেয়ার ফার্ম। তো এখানে আসছি একটু ঘোরাঘুরি করতে। ডিমগুলো দেখলাম, মাশাল্লাহ, অনেক বড় বড় ডিম। সব ডিমের ভিতরে আবার দুই কুসুম হয় না, কিছু কিছু ডিম আছে যেগুলো আপনার বড় বড় ডিম হয়, মানে কুসুমগুলো বড় বড় হয়, ডিমটা ডিমের সাইজটাও বড়। তো মুরগির পারতে অবশ্যই একটু কষ্ট হয় এই বড় ডিমগুলো। তো হাতে নিয়ে দেখলাম, আমার যে খামার যে দায়িত্বে আছে যে ভাই, তো উনি আমাকে দেখালো ডিমগুলো। এই ডিমগুলো বড়, এই ডিমগুলো আর এই ডিমগুলো সেম না। এটাতে এক কুসুম হবে, এটাতে দুই কুসুম হবে। খামারে এসে আমার একটু ভালো লাগতেছে, ডিম অনেকদিন ফার্মে আসা হয় না, তো ডিম তোলাও হয় না। তো আজকে একটু সময় করলাম, আজকে অবশ্য জুম্মার দিন, শুক্রবার দিন, তো সেজন্য আজকে একটু আসা ফার্মে। অবশ্য খামার যে দায়িত্বে আছেন, তো উনি ঘরটা এখনও পুরো সাফ করেননি, এখন সাফ করার জন্য উনিও অবশ্য ঢুকে গেছে। ওনার ঢুকার কারণে আমি ঢুকতে পারছি। পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তো মাঝখানে ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদেরকে দেখাই। এখানে মাশাল্লাহ মাশাল্লাহ কত ডিম পেরে রাখছে মুরগি। আমার ভালোই লাগতেছে, কতদিন আসা হয় না ফার্মের ভিতরে, ঢোকা হয় না, খোঁজখবর নেওয়া হয় না। এই যে মুরগি কথা শুন, কথাগুলো যে বলতেছে, মুরগি শুনতেছে, মুরগি বুঝতেছে। এতক্ষণ আমি ফার্মের ভিতরে ছিলাম। তো এটা ফার্মের ফ্রন্ট সাইড, ফার্মের ফ্রন্ট সাইড। তো এখানে ভিতরে থেকে ভিডিও করলাম। এখানে এটা ফ্রন্ট সাইড, এখন এইদিকে বের হওয়া যাবে, সামনে দরজা আছে, এপাশে গর্ত আছে। তো মুরগি বিষ্ঠাগুলো এখানে যায়, এখানে বায়োগ্যাস প্ল্যান আছে, গাছটা আসে ভরে গেছে অবশ্য। ফার্মের পরিবেশ বলতে গেলে পরিবেশটা অনেক সুন্দর, অনেক সিমসাম গোছ গোছালো, অনেক সিমসাম গোছালো, তো ভালো লাগবে। তো এখানে খাবার রাখা আছে। তো মুরগি মাশাল্লাহ 1700-1800 আছে। ওই যে আমার ভাইটা কাজ করতেছে ফার্মেতে, এখানে খাবার প্লাস ডিম রাখা আছে। তো এটার একটা রোগ, এই পোলট্রি ফার্মটা একটু বড়, এখানে প্রায় 4000-4000-এর উপরে মুরগি নেয়। তো মোটামুটি মুরগি অনেক মারা গেছে, যার কারণে এখানে মুরগি অনেক কম। এখন ডিমের দাম তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে, তো মোটামুটি চলতেছে আল্লাহ রহমতে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।